হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ। আজকে থেকে না আজকে না কয়েকদিন থেকে সকালে পানি খাওয়াটা একটু চেঞ্জ করছি। আগে যেরকম ভিনেগার দিয়ে পানি খাইতাম, এখন নতুন করে একটু শুরু করছি কয়েকদিন ধরে আবার সিয়াচিড দিয়ে পানি খাওয়ার। আর সকালে উঠতেছি যেহেতু খুব খিদে লেগে যায়, তাই আসলে এই যে ডিম সিদ্ধ করতে বসাই দিলাম। সকাল সকাল উঠে অনেক খিদা লাগে তো, আর ডিম খাওয়াটা খুব জরুরি দরকার, কারণ আমার মাথার সব চুল পড়ে যাইতেছে। তো সিয়াচিডেও প্রোটিন আছে, ফাইবার আছে, সবই আছে, আবার হচ্ছে ডিমও সব কিছু আছে। সো চেষ্টা করতেছি এই দুইটা জিনিস কয়েকদিন ধরে মানে খাওয়ার, যদি আমি একদমই ডিম দুধ খাইতে পারি না, খুবই অপছন্দের জিনিস, তবু না খাওয়ার থেকে একটু কষ্ট করা ভালো। তাই আর কি নতুন করে একটু ডিম খাওয়ার চেষ্টা করতেছি। আর সকাল সকাল সে তো খিদা লাগে, আর উঠতেই আমার অভ্যাস যে বিস্কিট খাই, এই খাই সেই খাই, হাবি যাবে বিস্কিট টিস্কিট আমি অনেক বেশি খাই, তো সেগুলো বাদ দিয়ে রেখে একটু স্বাস্থ্যকর জিনিস খাওয়ার চেষ্টা করি। আপনারা কারা কারা বিগ বস দেখেন আমি জানি না, আমার কাছে বিগ বস দেখতে খুব ভাল লাগে, আমার কাছে বিগ বসের ঝগড়া খুব ভাল লাগে। প্রত্যেক বছরই পেঁচাল পারি যে দেখবো না দেখবো না, ধুর এগুলো ভাল লাগে না, একই ধরনের কাজ করে, কিন্তু এরপরেও আমি বিগ বস মানে এবার দেখেন আমাদের বাসায় ডিশের চ্যানেল নাই আর ইউটিউবে সার্চ করে পাচ্ছি না, তাই আমি এখান থেকে বিগ বস ডাউনলোড করে করে দেখতেছি। কিন্তু তাও আমি বিগ বস দেখবো, প্রত্যেক বছরই একই পেছন পারি, কিন্তু এরপরও দেখি, শেষ পর্যন্ত দেখি। প্রত্যেকবার বলি আরে বিগ বস এটা চিটিং করতেছে, একজনের প্রতি বেশি পার্শালিটি করতেছে, কিন্তু এরপরও দেখা যায় যে না, প্রত্যেকটা এপিসোডই দেখতেছি, সবকিছুই দেখতেছি। তো আমার কাছে তো বিগ বসের ঝগড়া খুব ভালো লাগে, যে সব তারা একটা ডিমের ভুজি খায়, সে ভুজি খাওয়া শিখছি কিভাবে কিভাবে তারা রান্না করে সেটা। এবং কথায় কথায় কিছু বললেই লজিক আছে না, লজিক নিয়ে কথা বল, এগুলো খুব বলা শুরু করছি। লাভ আমার কাছে এখন একটু নিজেকে ঠিক করছি। আমি তো খুব বেশি কফি পার্সন, মানে সকাল সকাল এক কাপ কফি না খাইলে বা সারাদিনে যদি এক থেকে দুই কাপ কফি না খাই, তাহলে মনে হয় যে আমি মরতে চড়তে পারবো না, গায়ের মধ্যে কোনো এনার্জি পাই না, কিছু পাই না। সো আমার মতো আপনারা কারা কারা আছেন যারা কফি পার্সন? এবং হ্যাঁ, কফি পার্সন বলতে আমি কিন্তু দুধ চিনি দিয়ে না, ডাইরেক্ট ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি না খেলে মনে হয় যে শরীর চলবেই না, আমার শরীরটা একদমই মানে অলস লাগে, ব্ল্যাক কফি খেলে মনে হয় যে সবকিছু এনার্জি পাওয়া যায়। সো আপনারা কারা কারা আমার মতো কফি পার্সন আছেন আমি কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো আমি যে ক্রিমি পাস্তাটা সরি ক্রিমি স্প্যাগেটিটা রান্না করব, তার জন্য হচ্ছে কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম। সো সেই চিকেনটাই এখন ফ্রিজে রেখে দেবো, তারপর একটু ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্স করে এটা চিকেন ফ্রাইয়ের মতো ভেজে নেবো আর কি। সো এখন চিকেনটা আর কি ম্যারিনেটের জন্য রেখে দিব। আর এই যে এখানে হচ্ছে আমি চিকেনটা ভাজার পরে এখানে কিছু চিজ গ্রেট করে রাখছিলাম, এখানে দুধ নেওয়া, এখানে বাটার নেওয়া আসলে, আর এখানে যে মশলাগুলো। আর আমার এই রান্নার ফুল রেসিপিটা আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, তাই এখানে আর পুরো রেসিপিটা দেখাচ্ছি না। এই যে এটা ছিল আমার স্প্যাগেটিটা রান্না করার পরের ফাইনাল লুক আসলে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও, খুব একটা বড় করলাম না, টুকটাক যা কিছু করেছি সারাদিন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আবারও বলছি যে চেষ্টা করছি যে প্রত্যেক দিনই যেন আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি, যেহেতু ডেইলি ব্লগ এটাকে উইকলি ব্লগ আর না বানাই। আর এই যে দেখালাম মাত্র যে স্প্যাগেটিটা যে রান্না করছি, ক্রিমি স্প্যাগেটি ছিল, সত্যি কথা বলতে
রান্না করছি, সবকিছু ঠিকঠাক মতো দিছি, যেভাবে দেখছিলাম খেতে ভালো হয়েছে। বাট আমি, আমার মা, আমরা আসলে এই টাইপের জিনিস খাওয়ায় অভ্যস্ত না। সো আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে যদি আর একটু ঝাল হইতো, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি, হাবি জাবি জিনিসপত্র থাকতো, ঝাল থাকতো, তাহলে জিনিসটা খাইতে আরো মজা লাগতো। বাট যেরকম হচ্ছে চিজ দিয়ে রান্না করছি, যে রান্না ছিল, রান্না ভালো ছিল, বাট এটা অ্যাকচুয়ালি আমার ভাইয়ের জন্য ভালো ছিল, বা যারা হচ্ছে চিজ জাতীয় জিনিস খেতে বেশি পছন্দ করে তাদের জন্য ভালো ছিল। বাট আমার নিজের কাছে মনে হয়েছে আমি খুব জিনিস ভালো হইলেও খুব তৃপ্তি সহকারে খেতে পারি নাই, আমার আম্মু খুব তৃপ্তি সহকারে খেতে পারে নাই। তবে জিনিস কিন্তু ভালো ছিল। সো আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যারা খান। আর যারা খুব একটা এই ধরনের চিজি ক্রিমি টাইপের জিনিস পছন্দ করেন না, তাদের না করাটাই আমার মনে হয় ভালো হবে। তো যাই হোক, অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম। রান্না বান্নার ব্যাপারে কাজের হলে লাগবে, না কাজের হলে ইগনোর। তো যাই, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। সো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি আজকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।